হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেজ ফ্যামিলি। কেমন আছেন আপনারা? অনেকদিন পরে সবাই দেখা হলো, অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকে আমাদের এখানে ইলেকশন ডে অ্যান্ড আমরা ভোট দিতে যাচ্ছি। সো আপনাদেরকে দেখাবো, ট্রাই করব কীভাবে আমরা ভোট দিচ্ছি। এখানে দেশে ডিউ টু কোভিডের কারণে আমরা তিনটা প্রসেসে ভোট দিতে পারতাম। এইদার আমরা ভ্যালেটটা মেল করে দিতে পারতাম, অথবা আমরা ভ্যালেটটা ড্রপ আপ করতে পারতাম ভোটিং পোলিং প্লেসে গিয়ে, অর আমরা ইন পার্সন পোলিং প্লেসে গিয়ে ভোটটা দিতে পারবো। সো আমরা চুজ করছি দ্য থার্ড অপশন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আদার টু অপশন করা যায় আর করা সম্ভব। সো আপনারা রেডি তো? হ্যালো ম্যাডাম, যাবেন না, দেরি হয়ে যাচ্ছে। কাকে ভোট দিবা? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা বাংলাদেশের কথা, এখানে কথা বল, থাক বলার দরকার নাই। তুমি যদি না চাও সিক্রেট সিক্রেট রাখবা, যে উইক করবে সে। ওকে, সো দ্যাট ইজ ট্রু। আমরা ইউএসএ থাকি, ইউএসএ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আপনার 100% রাইট আছে, আপনি কাকে ভোট দিবেন আপনি সেটা শেয়ার করতে পারবেন মানুষের সাথে। সো আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না, এটা হচ্ছে এখানে বাই দ্য ল ইউ ক্যান ডু ইট। এখানে আপনার ঘরের সামনে দেখবেন, মানুষের ঘরের সামনে ওদের সাপোর্টারদের অনেক সাইন দেয়, লাইক জো বাইডেন অ্যান্ড কামালা হ্যারিসের সাইন, অথবা ট্রাম্প অ্যান্ড প্রিন্সের সাইন। সো আপনাদেরকে আমি শেয়ার করবো ওর সাইনগুলো দেখতে কেমন। আমাদের নেবর সামনে নেবরও একটা সাইন দিছে ও কাকে সাপোর্ট করে। সো দেখাই আপনাদেরকে, এখন মনে হয় ডার্ক হয়ে গেছে, বেশি দেখা যাবে না, তাও ট্রাই করবো। কাগজ করে নিছো? কোনো কাগজ নাও নেই, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ছে, আসলে ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে আসছে। আমার ঘড়িটাও নিও, আপনাদেরকে যে মেলিং এইটা নিয়ে, এটা আমার অ্যাড্রেসটা লাগবে এখানে। এই কাগজটা হচ্ছে অফিসিয়াল ভ্যালেট ড্রপ আপ লোকেশন, আমরা কোথায় ভোট দিতে যাব ওইটার লোকেশনটা এখানে দেওয়া আছে। আর এখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মেলিং ভোট, যেটা আপনাদেরকে বলছিলাম মেলে ভোটটা দেওয়া যাবে। সো ভ্যালেটটা দেখতে কেমন, তাই না? ভ্যালেটটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই ভ্যালেট, বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট। এই ভ্যালেটটা একজন একটাই দিতে পারবে, আনলাইক বাংলাদেশ অর এনি আদার কান্ট্রি। বাংলাদেশে তো মরা মানুষের ভোট হয়, কিন্তু এখানে এটা হয় না। সো দিস ইজ দ্য ভ্যালেট, হু এভার উই চুজ, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট। রিপাবলিকান আপনার ট্রাম্প দেখতেছেন, এখানে বাইডেন, তারপর এখানে আছেন নমিনেশন পিটিশন, এখানে আপনার স্টেট সেনেট থেকে শুরু করে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএস স্টেট সেনেট, সার্গেট অ্যান্ড মেম্বার অফ দ্য বোর্ড চুজেন, ফ্রি হোল্ডার মেম্বার অফ দ্য বোর্ড চুজেন ফ্রিডম, ও সরি, ফ্রি হোল্ডার্স অ্যান্ড দ্য মেম্বার অফ কাউন্সিলার। সো এগুলো কি আপনাদের গুগল সার্চ করলে পাই যাবেন কোনটার আর কি হয়। সো এই ভ্যালেটটা আমরা ফিল আপ করতে পারবো, দ্য কারেক্ট ওয়ে টু ফিল আপ দিস ভ্যালেট ইজ আপনার থেকে কালো অথবা নীল কালারের কলম দিয়ে এই সার্কেলটা, এখানে দেখছেন যে সার্কেলটা, এটা ফুললি ফিল করতে হবে। ইনকারেক্ট হচ্ছে আপনি এখানে ক্রস মার্ক দিতে পারবেন না, টিক মার্ক দিতে পারবেন না, অথবা এরকম করে ইয়ে করতে পারবেন না। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু ফিল আপ দ্য ভ্যালেট। আপনারা যদি মেলে দেন, যাকে ভোট দিচ্ছেন ওর ভ্যালেটটা ফিল আপ করবেন। অ্যান্ড দ্য নেক্সট, এখানে কিছু কোয়েশ্চেন আছে, পিছনে দেখবেন কী কোয়েশ্চেন আছে, এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রিপেইড একটা মেলিং এনভেলপ থাকবে, এটা হচ্ছে প্রিপেইড, আপনাদেরকে কোনো পোস্ট লাগাবার দরকার হয় না এই মেলিং এনভেলপটাতে।
মেক শিওর আপনি যখন এটা মেল করবেন সো আপনি এখানে সাইন করতে হবে আপনি যদি সাইন না করেন আপনার ভোটটা কাউন্ট হবে না রাইট ইন অর্ডার টু কাউন্ট দিস ভোট সি ইফ ইউর ভোট ইজ কাউন্টেড অর নট এটা হচ্ছে আপনার ভোটার আইডি নাম্বার এখানে আপনার ভোটার আইডি নাম্বার থাকবে এই আইডি নাম্বারটা আপনি অনলাইনে গিয়ে দেখতে পারবেন আপনার ভোটার এটা কাউন্ট হয়েছে ভোটটা আপনার কাউন্ট হয়েছে কি হয়নি নির্দিষ্ট ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার থেকে দেখতে হবে আপনার ভোটটা কাউন্ট হয়েছে কি হয়নি সো আপনাদেরকে দেখালাম এখানে ভোটার ভ্যালিডটা কেমন হয় সো উই আর গোয়িং রাইট নাও ফর দ্য ইন-পার্সন ভোটিং এটা হচ্ছে আমাদের নেবারের বাসা আপনাদেরকে বললাম এখানে আপনি সো ইউএস হচ্ছে ফ্রিডম অফ স্পিচ কান্ট্রি আপনার কোনো প্রবলেম নেই আপনি কাকে ভোট দিয়েছেন এটা শেয়ার করার জন্য আর আমিও যদি মাইন্ড চেঞ্জ হয় আপনাদেরকে আমি জানাবো আমি কাকে ভোট দিয়েছি অবশ্যই জানাবো আমার ভিডিওটির পরে সো স্টে টিউন দেখুন আমরা চলে আসছি আমাদের ভোটিং কেন্দ্রে এখানে লিখছে ভোট হেয়ার এটা হচ্ছে আমাদের ভোটিং কেন্দ্র ভিতরে পিকচার তোলা যাবে না সো আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে আমাদের এখন ভোট দেওয়া শেষ হলো আমি এখন একজনকে উপহার দিয়ে দিচ্ছি একটা প্রাইস স্টিকার আই ভোট কপালে টিভির মতো এখানে দেবো আগে গেল সি ভোট আই ভোট এখানে আছে আমারটা ও তোমারটা ব্যাক হয়ে গেছে আমাদের পিছনে হচ্ছে ওইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভোটিং কেন্দ্র ওই পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওখানের ভিতরে বসে আমাদের একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হয়েছে যেটা আপনাদেরকে ভ্যালেটটা দেখাইছিলাম আর এখানে যখন আসছি ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা মেলিং ভ্যালেটটা নিয়ে আসছি কি না যার কারণ হচ্ছে যাতে ডাবল ভোট ক্যাশ না হয় সো ওখানে আমাদের একটা অপশন ছিল আমরা মেলিং ভোটটা গাড়িতে ছেড়ে আসছি এরা আমাদেরকে আরেকটা ব্যালেট দিচ্ছে ফিল আপ করার জন্য সো নাও ইউ গাইস ওয়ান্ট টু নো হু উই ভোট ফর রাইট বলবো কি কা বলবো ভিডিওর মধ্যে না বললেই ভালো সো আমি যার জন্য রেজিস্টার আছি তার অপোজিটে ভোট দিছি আবার আর আমার ভোট আমি যাকে দিয়েছি আমার মতে যে হওয়া দরকার যাই হলে আমার বেনিফিট হবে আমি তাকেই ভোট দিয়েছি সো আপনাদের ভোট আপনারা দিবেন আপনার বেনিফিটের উপর নির্ভর করে আপনার ভোট ক্যাস্টিং করার পরে কার বেনিফিট আপনার যেটা বেনিফিট হয় আপনি তাকেই ভোট দেবেন হোপফুলি যাকে ভোট দিয়েছি ওরকম হবে থ্যাংক ইউ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আপনাদের আশীর্বাদ আমাদের সাথে রাখবেন বাবাই আবার দেখা হবে